السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده ملا لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সাম্প্রতিক ঘটিত সৌদি আরবের আজানের আওয়াজ কমিয়ে দেওয়ার বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, নবুয়ত গ্রহণ করার পরেই ইসলামে আজানের বিধানটি ছিল না। আজানের বিধানটি কখন আসলো আর কি জন্যে আসলো, এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো আজানের আওয়াজ বাড়িয়ে দিতে হবে না কমিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, যখন মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে চলে আসতে শুরু করল, যখন নামাজি মুসল্লি বাড়তে শুরু করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, নামাজের আহ্বান কিভাবে করা যায়। অনেক সাহাবায়ে কেরাম বললেন ঘন্টার আওয়াজ দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার আওয়াজকে গ্রহণ করলেন না। কেউ বললেন দবের আওয়াজ দেওয়ার জন্য, কেউ আবার উনুনের আওয়াজ দিতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পরামর্শই গ্রহণ করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, একজন সাহাবী স্বপ্নে আজানের ধ্বনিগুলো শুনতে পেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। যে আওয়াজগুলো, যে শব্দগুলো দিয়ে আজান তৈরি করা হয়েছে, যে শব্দগুলো দিয়ে নামাজের জন্য আহ্বান করা হয়, এই আজানটা স্বপ্নে দেখতে পেলেন, শুনতে পেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একই শব্দই দেখেছি, একই স্বপ্নই দেখেছি, একই আওয়াজই শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো এবং তাকে আজানের শব্দগুলো শিখিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কণ্ঠে আজান দিতে শুরু করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই আজানের আওয়াজ মুমিনের কর্ণপাতে, মুসলমানের কর্ণপাতে পৌঁছবে, তখন তারা আর অলসতা করে ঘরে বসে থাকতে পারবে না, তারা নামাজে চলে আসবে। নামাজের আহ্বানের জন্য আজান প্রচলিত করা হলো, মানুষগুলো অলসতা করে যেন ঘরে বসে না থেকে আজানের আওয়াজ শুনে ফিরে আসে নামাজের জন্য, যেন প্রত্যেকটা মানুষের কর্ণে কর্ণে পৌঁছে দেওয়া যায় এই আওয়াজ। আর এটারই ব্যাখ্যা দিয়েছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী, বাচ্চাদের কষ্ট হয়, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অসুস্থ ব্যক্তি ছিলেন, ইসলাম কারো উপরে জুলুম নির্যাতন করে না। ইসলাম প্রতিনিয়ত প্রত্যেকটা বিধান এমনভাবে
মানুষের উপর নিয়ে আসছে, যে বিধানগুলো মানুষের উপর শান্তি শৃঙ্খলা শান্তিয়ে ভরপুর করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনুনের শব্দ, ঢোলের শব্দ, এই সমস্ত শব্দ দিয়ে নামাজের জন্য আহ্বানের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু না, তিনি সুরলিত কণ্ঠে যাতে মানুষের কষ্ট না হয় এবং আহ্বানে মানুষ চলে আসে, নামাজকে অপেক্ষা না করে দূরে চলে যায়। তো আমি মনে করি আজানের আওয়াজে অসুস্থ ব্যক্তি এবং শিশুদের কষ্ট হয় না, বরং তারা আরও তৃপ্তি লাভ করে। আমরা ইউটিউবে দেখতে পাই অনেক সময় অনেক খ্রিস্টান ইউটিউবার আজান নিয়ে কাজ করতে গিয়ে আজানের শব্দগুলো শুনতে শুনতে তাদের চোখ দিয়ে অঝরে পানি চলে আসছে, তাদের মধ্যে পরিবর্তন পরিবর্ধন চলে এসেছে। অতএব আজান ইসলামের একটি গুরুত্বপূর্ণ আহ্বান, গুরুত্বপূর্ণ একটি ডাকের নাম, যা স্তব্ধ করে দেওয়া ঠিক হবে না, এবং আজানের মাধ্যমেই মানুষকে ডাকতে হবে, মানুষ যেন নামাজে চলে আসে, নামাজের মাধ্যমে মানুষ যেন তার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আল্লাহ তাআলাই তো কোরআন মাজিদে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিক্রুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ সমস্ত প্রকারের অন্যায় অশ্লীলতা ফাহেশাপনা দূর করে দেয়, আর এই নামাজের আহ্বানকে যদি বন্ধ করে দেওয়া হয়, যদি নামাজের আহ্বান বন্ধ করে মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, অন্যায় অশ্লীলতা আরও বেড়ে যাবে, জুলুম নির্যাতন লুণ্ঠন বেড়ে যাবে। অতএব এই নামাজের আহ্বান আজানকে আরও উচ্চ স্বরে প্রত্যেক মানুষের কর্ণে কর্ণে পৌঁছে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে ইচ্ছা প্রকাশ করলেন না। তিনি বললেন, যেখানে আমার নবী নেই সেখানে আমি কেনই বা আজান দেব, যার জন্য আমি আজান দিতাম সেই তো আজ নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন। ছয় মাস পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, বেলাল তুমি আমাকে রেখে এত দূরে চলে আসলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনায় ফিরে গেলেন, আবার তার কণ্ঠে আজান বাসিয়ে দিলেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আজানের সুরটাকে পছন্দ করেছেন। এজন্য আমাদের উচিত আমরা আজানের সুরকে বুলন্দ করি, আজানের সুরকে স্তব্ধ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আজান গ্রহণ করার মতো তৌফিক দান করুক, এবং আজানের ডাক শুনে নামাজে যাওয়ার তৌফিক দান করুক। নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আজান ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ আহ্বান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।